আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুই বান্ধবী বেরিয়ে পড়েছি একটু শপিং করার জন্য। তো সামনে তো বন্ধুরা আমাদের পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, তো ভাবছি যে দুই বান্ধবী কিছু কিনি একই রকম পরার জন্য। তো ভালোবাসা তো বন্ধুরা সবার সাথেই হয়, যেমন আমার ভালোবাসা আমার ছেলে মেয়ে, তো আমার ছেলে মেয়েকে নিয়ে ভালোবাসা করব, আর বান্ধবীর সাথে বান্ধবীদের সাথে একটু আর কি মজা করব আর খাবো, এর চেয়ে বেশি কিছু না। তো দুই বান্ধবী চলে আসছি আমাদের নারায়ণগঞ্জেই, ঠিক আশেপাশের কিছু কিছু দোকানে আমরা আজকে গিয়েছি। তো ওখানে আমরা প্রথমে আমরা শাড়ি দেখছি, শাড়ি ভালো লাগছে কি না, খুব দামি না, সীমিত প্রাইজের মধ্যে আমরা শাড়ি দেখছি, শাড়ি কেমন লাগে দেখি। দুইটা শাড়ি দুই দিনের জন্য নেবো আর কি। তো কিছু কিছু শাড়ি খুব কম দামের মধ্যে খুবই ভালো লাগতেছে, আর এত সুন্দর শাড়ি, মানে সীমিত প্রাইজের মধ্যেও ভালো ভালো শাড়ি পাওয়া যায়, যেটা হয়তো একটা একটা দিনের জন্য পরলে সবার সাথে মিলেমিশে খুবই সুন্দর লাগে। তো এই আর কি, শেষ পর্যন্ত বন্ধুরা এই শাড়িটা পছন্দ হলো, শাড়িটা খুবই সুন্দর, এটা আশা করি পরলে অনেক সুন্দর লাগবে, সাথে সাজগোজ করলে আরও সুন্দর লাগবে। তো এই শাড়িটা আসলে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, সেটা 14 তারিখে পরার জন্য। আমার তো খুবই সুন্দর লাগছে, কালারটাও সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো বন্ধুরা, শাড়ি কেনা হয়ে গেছে, এখন বন্ধুরা আমরা একটু ইসে যাব, একটু কসমেটিকের দোকানে যাব, ওখান থেকে কসমেটিকের ওখান থেকে আমরা কিছু কসমেটিক কিনবো, তারপরে বন্ধুরা আমরা একটু রেশমি চুড়ি কিনবো, তারপরে আমরা কালো টিপ কিনবো, লাল টিপ কিনবো, এই আর কি ঘুরতেছি আর কিনতেছি এই ফাঁকে ফাঁকে। আবার এখান থেকে আমার বান্ধবী জুতা কিনে নিল, তারপরে আরও টুকিটাকি আমিও ফাঁকে ফাঁকে কিছু কিনছি, ও ফাঁকে ফাঁকে কিছু কিনছে। তো এই আর কি, তো দেখতে দেখতে আমরা এখন খুব সুন্দর সুন্দর দোকানগুলো আমাদের নারায়ণগঞ্জে হয়েছে শপিংয়ের, আমার খুবই ভালো লেগেছে। আর সন্ধ্যা বিকেলের টাইমে একটু ঘুরতে অনেক ভালো লাগে। আমরা আজকে কিন্তু কিন্তু বন্ধুরা এখানে 4টা মার্কেটে ঢুকেছিলাম, 4টা মার্কেটে ঢুকে আমরা টুকিটাকি এটা সেটা এটা সেটা কিনতেছি। তো কিনতে কিনতে বন্ধুরা এই দোকানটায় আমি আমার বান্ধবী না হলে 13-14 বছর এই দোকানটায় আমরা একটা জিনিস কিনতে আসি, সেটা বললাম না আপনাদের। তো লোকটা খুবই ভালো, তো আমাদের একটু মাথা ব্যথা বলতেছিলাম, যে আমার বান্ধবী বলতেছিল আমার মাথা ব্যথা, তো উনি আমাদের রং চা খাওয়ালো, চাটা খুবই মজাদার ছিল। আসলে একটা একটা দোকানে যখন আমরা আসতে থাকি, আস্তে আস্তে আমাদের পরিচয় হয়, যার পরিচয় হয়ে গেলে তখন একটা বললাম যে মাথা ব্যথা, তাই আমাদের চা খেয়ে এলো। তো ওখান থেকে বন্ধুরা আমরা কিন্তু আরেকটা দোকানে চলে আসছি, এখানে এটা এখানে আমার বান্ধবী কিছু কিনতেছে, ওর মুখের জন্য ব্যবহারের কিছু কিছু দেখতেছে, কিছু নিয়েছেও, কিছু নিয়ে অনেক কিছুই নিয়েছে এই দোকানটা থেকে। আর এই দোকানটা থেকে ওই মুখের ব্যবহারের জিনিসগুলো সবসময় নেয়, এখানে আমি আর এখান থেকে কিছু কিনি নাই, ও কিনেছে।
এই ছিল আমাদের ছোটখাটো শপিং। তারপরে দুই বন্ধু যতই না বেরোই আমরা একটু চা নাস্তা খাবোই খাবো, যেটা পারি, বিনস, সুগন্ধা, তারপরে আমাদের সুমায়া, এই আশেপাশে আর কি আমরা একটু চা নাস্তা খেয়ে তারপরে বন্ধুরা বাসায় চলে এসেছি। আর আমিও কিছু হরলিক্স, চিনি, দুধ, তারপরে বিস্কুট এগুলো নিয়ে এসেছি। তো আজকে ছিল বন্ধুরা এই ব্লগটা, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।